ছোট বন্ধুরা, ছুটি প্রেজেন্টসে তোমাদের সবাইকে স্বাগত। বনে জঙ্গলে বিভাগে আমাদের আজকের গল্প লেখক রথীন্দ্রনাথ ঠাকুর রচিত শিকার কাহিনী। গল্পটি আমরা নিয়েছি অনুষ্ঠুপ প্রকাশন থেকে প্রকাশিত পাঁতার বাসী নামক গল্প সংকলন থেকে। সম্পাদনা শ্যামাপ্রসাদ সরকার, চিত্রণ রঘুনাথ গোস্বামী। রথীন্দ্রনাথ ঠাকুর ছিলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জ্যেষ্ঠ পুত্র এবং শান্তিনিকেতনে কবিগুরুর ভাবধারায় শিক্ষিত প্রথম ছাত্রদের মধ্যে অন্যতম। শান্তিনিকেতন থেকে মাধ্যমিক পাশ করে তিনি আমেরিকার ইলিনয়েজে কৃষিবিজ্ঞান শিক্ষার উদ্দেশ্যে যাত্রা করেন। পরবর্তী জীবনে তিনি শান্তিনিকেতনে কবির শিক্ষার আদর্শে শিক্ষক হিসেবে নিয়োজিত হন। তৎকালীন ছাত্রদের অভিজ্ঞতা থেকে জানা যায় যে জেনেটিক্সের মতো বিজ্ঞানের কঠিন বিষয়বস্তু তিনি কত সহজ সরল ভাষায় শান্তিনিকেতনের ছাত্রদের পড়াতেন। এরপরে শান্তিনিকেতনে যখন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়, তখন রথীন্দ্রনাথই হন বিশ্বভারতীর প্রথম উপাচার্য। আজ আমরা শুনব রথীন্দ্রনাথ ঠাকুরের কলমে শিকার কাহিনী। সে অনেক বছর আগের কথা। 1914 সালে ইউরোপে মহাযুদ্ধ বেঁধেছিল। যুদ্ধ বাঁধবারও কয়েক মাস আগেকার একটা গল্প বলছি। গল্পটা বানানো নয়, একেবারেই সত্যি ঘটনা। সেই সময় নৈনিতাল ও আলমোড়ার মাঝামাঝি রামগড় পাহাড়ে আমাদের একটা বাড়ি ছিল। সেখানে যাওয়া সহজ ছিল না, এত চড়াই ভাঙতে হয় যে সে রাস্তায় মোটর যেতে পারত না। রামগড়ে যেতে গেলে বেরিলিতে গাড়ি বদল করে ছোট রেল লাইনে পুচকে ট্রেনে করে কাঠগুদাম স্টেশনে নামতে হতো। এখান থেকেই এই অঞ্চলের হিমালয় পাহাড় আরম্ভ হয়েছে। কাঠগুদামে নেমে ঘোড়ার পিঠে পাহাড়ে উঠতে হয়। যারা ঘোড়ায় চড়তে ভয় পায় তাদের জন্য ডান্ডি বলে একরকম হাতওয়ালা আরাম চেয়ার পাওয়া যায়। চারজন বাহক সেটা কাঁধে করে নিয়ে যায়। আমাদের বাড়িটা রামগড় পাহাড়ের ওপরে 7,000 ফুট উঁচুতে ছিল। কাঠগুদাম থেকে 16 মাইল পথ উঠে যেতে হতো। আমার বাবা বাড়িটার নাম দিয়েছিলেন হৈমন্তী। বেশ সুন্দর নাম নয় কি? হৈমন্তী নামের মধ্যেই পাহাড়ের ঠান্ডা ভাবটা যেন বেশ রয়েছে। গরমের ছুটি পড়লে বাবা আমাদের নিয়ে গেলেন রামগড়ে। শান্তিনিকেতনে তখন দারুণ গরম লু বইছে, জলের অভাবে গাছপালা সব মরমরো। পাহাড়ে পৌঁছে সেই গরম থেকে নিষ্কৃতি পেয়ে বড় আরাম বোধ হলো। আমরা কয়েকজন হৈমন্তীতে গিয়ে গুছিয়ে বসবার পর অনেক লোক সেখানে এসে পড়লেন। অতিথিতে বাড়ি ভরে গেল। যদিও হৈমন্তী পাহাড়ের একটা নিতান্ত নিরালা জায়গায়, লোকের বসতি বা হাট বাজার থেকে অনেক দূরে, আমাদের খাওয়া দাওয়ার অভাব হলো না। বাড়ির সঙ্গে মস্ত বড় বাগান ছিল, আপেল পেয়ারা পিচ চেরি প্রভৃতি ভালো ভালো ফলের গাছ ছিল বিস্তর। বাগানে সবজিও হতো প্রচুর। খুব মজা করে আমরা সেই সব ফল ও সবজি খেতাম। গণ্যমান্য অতিথিদের মধ্যে এলেন অতুল প্রসাদ সেন ও সিএফ অ্যান্ড্রুজ। অতুলবাবুর নাম তোমরা নিশ্চয়ই শুনেছ, তিনি ছিলেন কবি, অনেক গান বেঁধেছিলেন, তার গান শুনতে সকলে ভালোবাসতেন। আর সিএফ অ্যান্ড্রুজ সাহেব হলে কী হয়, তিনি আমার দেশকে নিজের দেশ করে নিয়েছিলেন। তিনি নিপীড়িত ও দরিদ্রদের সর্বদা সাহায্য করতেন বলে লোকে তাকে দীনবন্ধু নাম দিয়েছিল। আমাদের কাছে আরও এলেন আমার ভাইপো দীনেন্দ্রনাথ ও মুকুল দে। দীনেন্দ্রনাথ খুব ভালো গান গাইতে পারতেন। বাবার সব গান তিনি জানতেন বলে লোকে বলতো রবীন্দ্রসঙ্গীতের ভাণ্ডারী। মুকুল দে তখন শান্তিনিকেতন স্কুলের ছাত্র। তার আঁকার খুব শখ, দিন রাতি কাগজ পেন্সিল নিয়ে সকলের ছবি এঁকে বেড়াত। পরে সে আর্টিস্ট বলে নাম করেছে। এতগুলি লোক এক বাড়িতে, আমাদের খুব জমেছিল সেবার। রোজ সকালবেলায় পাহাড়ের গায়ে একটা গুহার সামনে আমরা সকলে যেতাম। সেখান থেকে যেদিকে তাকানো যায় সেদিকেই মনোরম দৃশ্য। কত পাহাড় পর্বতের শ্রেণী, তাতে কত রকমের গাছ।
পিছন থেকে পাহাড়ের মাথা পর্যন্ত গভীর বন, তার ভিতর কত বিচিত্র রকমের সুন্দর অর্কিড ফুল। সবচেয়ে ভালো লাগতো দেখতে বরফের পাহাড়ের অপূর্ব দৃশ্য। সকালবেলা রোদে বরফে ঢাকা পর্বত শিখরগুলি ঝকঝক করতো আমাদের চোখের সামনে। রোজই সেখানে আমাদের গানের মজলিস বসত। কত নতুন গান বেঁধে বাবা আমাদের শোনাতেন। অতুল প্রসাদ সেনও তার অনেক গান শোনাতেন। অতুলবাবুর ফরমাস সমেত দীনেন্দ্রনাথকে বাবার পুরনো গান গাইতে হতো। গানে মজলিস চলত দুপুর পর্যন্ত। বনমালির তাগিতে তখন গান বন্ধ করে খেতে যেতে হতো। গান, গল্প, গুজব, কাব্য আলোচনা, কবিতা পাঠ নিয়ে রামগড়ের হৈমন্তী বাড়িতে আমাদের দিনগুলি খুব আনন্দে কেটেছে। এর মধ্যে একটি ঘটনা হলো, তারই গল্প তোমাদের বলবো বলে লিখতে বসেছি। মুকুল কারো কাছ থেকে শুনেছিল রামগড় পাহাড়ের আশপাশে অনেক বুনো জন্তু জানোয়ার আছে, সাহেবরা এখানে শিকার করতে প্রায়ই আসে। সেই শুনে অবধি তার শিকারের ভারী লোভ হলো, আমাকে রাত দিন অনুরোধ করত, চলুন শিকারে যাই দাদা, আমাকে একটু শিকারে নিয়ে চলুন। তাকে অনেক বুঝিয়ে বললুম শিকার করতে গেলে বন্দুক লাগে, এখানে শিকার করতে আমরা আসিনি, বেড়াতে এসেছি, বন্দুক আনা হয়নি। এই কথা শুনে সে চুপ করে গেল, কদিন আর কিছু বলেনি। আমিও নিশ্চিন্ত হলুম, কিন্তু শেষ পর্যন্ত রেহাই পেলুম না। একদিন ভোরবেলায় আমার ঘুম ভাঙিয়ে মুকুল আমাকে বললে, দাদা উঠুন, চলুন, সব ঠিক আছে। দেখলুম ঠিকের মধ্যে একটি মান্ধাতা আমলের গাদা বন্দুক শুধু জোগাড় করেছে তা নয়, তার মালিককে শুধু ধরে নিয়ে এসেছে। মুকুল বলল, মুন্সিকে নিয়ে এসেছি, সে আমাদের পথ দেখাতে পারবে, জঙ্গলে আমরা হারিয়ে যাব না। মুকুল নাছোড় বান্দা, না গিয়ে উপায় নেই। পকেটে কিছু খাবার নিয়ে আমরা তিনজনে বেরিয়ে পড়লুম। আমাদের বাড়ি ছাড়িয়ে খানিকটা গেলেই বন, গভীর জঙ্গলে ঢুকে পড়লুম। সেখানে আদ্যিকালের বুড়ো বুড়ো ওক গাছ, তাদের ডালপালা শ্যাওলার মতো মস দিয়ে ঢাকা। গাছের তলায় এত অন্ধকার, যেতে গা ছমছম করে। ওকের বন শেষ হলো তো পাইনের বন আরম্ভ হয়। পাইনের পাতা সুতোর মতো সরু লম্বা বলে ইংরেজিতে নেডলস বা সূঁচ বলে। শুকনো সেই পাতা পড়ে মাটিতে পুরু হয়ে বিছিয়ে থাকে, তার উপর দিয়ে হাঁটা বড় মুশকিল, পা হড়কে যায়। প্রত্যেক গাছের গায়ে একটি করে মাটির ভাঁড় বাঁধা থাকে, গাছ থেকে যে আঠা বেরোয় তাই ধরবার জন্যে। পাইনের আঠা থেকে রজন ও তারপিন তৈরি হয়, তাই পাইনের বন সুগন্ধে ভরা। এরকম কত বন, কত পাহাড়, কত ঝর্ণা পার হয়ে আমরা চললুম। সমস্ত দিন ঘুরে বেড়ালুম, না একটা বাঘ, না একটা ভাল্লুক, এমনকি না একটা শেয়াল দেখতে পাওয়া গেল। কোথাও ওপরের পাহাড় থেকে ঝিরঝির করে জল নেমে আসে, জল দেখলেই মুকুল থমকে দাঁড়ায়। জলের ধারে পায়ের কোনো দাগ দেখতে পেলেই কানে কানে আমাকে বলে, দাদা আছে আছে, বাঘের পায়ের দাগ দেখছি, চলুন দাগ ধরে এগিয়ে যাই। আবার চলতে থাকি, কিন্তু জ্যান্ত কোনো জীবের সন্ধান পাওয়া যায় না। পেলে যে কী বিপদ হতো তা আমি বুঝতে পারছিলাম, সঙ্গে একটিমাত্র বন্দুক, তাও সিপাহী বিদ্রোহের আমলের হবে। ভগবানের দয়ায় বাঘ ভাল্লুকরা দেখা দিল না। সন্ধে হয়ে আসে, মুন্সিকে বললুম এখন বাড়ি ফিরবার পথ দেখিয়ে দাও। হৈমন্তী থেকে অনতি দূরে একটি মস্ত বড় ওক গাছ ছিল, সমস্ত দিন পাহাড়ে ওঠানামা করে অত্যন্ত শ্রান্ত হয়ে পড়েছিলুম, পা আর চলে না। আমরা তিনজন বসে পড়লুম ওই গাছতলায় গাছের গুঁড়ি ঠেসান দিয়ে। যেই বসে একটু আরাম করছি, মাথার ওপরে গাছপালার মধ্যে খড়খড় শব্দ, স্ত্রস্ত হয়ে উঠে দাঁড়ালুম। দাঁড়িয়েছি আর মেটে রঙের প্রকাণ্ড একটা ভাল্লুক ছুপ করে পড়ল মাটিতে ঠিক আমাদের সামনে। নেমে পড়েই দু পা তুলে আমাদের দিকে কটমট করে তাকিয়ে দাঁড়িয়ে রইল। আমার পিছনে একটি গোঙানির শব্দ শুনতে পেল, বন্দুক তুলতে যাব কি আমাকে জাপটে ধরল। বন্দুকটা তার হাত থেকে ছাড়িয়ে নেওয়ার জন্য টানা হেঁচড়া করছি, এমন সময় ভাল্লুকটা মুখ ফিরিয়ে হুড়হুড় করে জঙ্গলের মধ্যে ঢুকে পড়ল।
আমার মনে হলো চলে যাওয়ার সময় তার মুখে যেন একটা বিদ্রুপের হাসি দেখা। ভাল্লুক কি হাসতে পারে কে জানে? আমাদের কাণ্ড কারখানা দেখে সে কি সত্যি কৌতুক বোধ করলো কি জানি, তবে চলে গেল তাই রক্ষে। আমরা দেরি করলুম না, বিশ্রাম করা চলে গেল, ঘরের ছেলে ঘরে ফিরে এলুম পা চালিয়ে। যতদিন তারপর আমরা রামগড়ে ছিলুম, মুকুল আমার কাছে শিকারের কথা ঘুণাক্ষরেও আর তোলেনি। ছোট বন্ধুরা, এতক্ষণ তোমরা শুনছিলে রথীন্দ্রনাথ ঠাকুরের কলমে শিকার কাহিনী। এরকম আরও অনেক গল্প শুনতে হলে অবশ্যই সঙ্গে থাকো আমাদের, আর সাবস্ক্রাইব করো ছুটি প্রেজেন্টস। বন্ধুরা, তোমাদের ভালো লাগলো তো? বন্ধুরা, আমাদের এই উপস্থাপনা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করো আর বেল আইকন প্রেস করো।